বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখে বিক্ষোভে শামিল কর্মীরা। স্থায়ীকরণ সহ সাত দফা দাবিতে বিক্ষোভে নামেন তারা। দুর্ভোগে যাত্রীরা। 2012-13 সালের সমূহ অস্থায়ী কর্মচারী বৃন্দকে স্থায়ী করা, সম কাজে সম বেতন প্রদান, প্রত্যেক অস্থায়ী কর্মচারীদের 26 দিনের হাজিরা সহ একাধিক দাবি দেওয়া নিয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস চলাচল বন্ধ করে দিলেন কর্মীরা। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অস্থায়ী কর্মীরা বুধবার দুর্গাপুর ট্রাঙ্ক রোডে বাস ডিপোর বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন। জানা গেছে, বাস ডিপো আইএনটিটিইউসির পরিচালিত। ডিপোর কর্মচারীদের দাবি একাধিকবার তাদেরকে আশ্বাস দেওয়া হলেও কোনো দাবি মানা হয়নি। বাধ্য হয়ে সংগঠনের পক্ষ থেকে সাত দফা দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করেন কর্মীরা। আমরা কাউকে কোনো মাদা নয়, কোনো সরকার বিরোধী কোনো কার্যকলাপ নয়, কোনো অশান্তি নয়, ঝুট ঝামেলা নয়। আমরা নিজেদের স্বার্থে নিজেদের দাবিটুকু আদায় করার জন্য রাস্তায় নেমেছি। আমরা আশা করছি ম্যানেজমেন্ট আমাদের সাহায্য করবে। আজ আমাদের বাস, সব বাস বন্ধ নয়, আমরা ডিউটি যাইনি, বাস কোনো কিছু বন্ধ নয়। আমরা নিজেরা কর্মবিরতি পালন করছি। বাসের সময় আমরা যে বাস যেতে চাই, যারা যেতে চায় নিশ্চয়ই যেতে পারে। যারা পার্মানেন্ট ওয়ার্কার আছেন তাদেরকে, আর কারোর সঙ্গে আমরা কোনো জোর জবরদস্তি নয়, কাউকে বারণ নয়, কাউকে কোনো কথা নয়। আমরা আমাদের দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছি। ডিপোতে প্রায় 200 জন অস্থায়ী কর্মী অবস্থান বিক্ষোভে অংশ নেন। তাদের দাবি, 2012-13 সালের সমূহ অস্থায়ী কর্মীবৃন্দকে পার্মানেন্ট করতে হবে, সম কাজে সম বেতন প্রদান করতে হবে, প্রত্যেক অস্থায়ী কর্মচারীদের 26 দিনের হাজিরা দিতে হবে, সমদিনের ছুটি মঞ্জুর করতে হবে, ছাঁটাই কর্মীদের পুনর্নিয়োগ করতে হবে, বার্ষিক বেতন বৃদ্ধি চালু করতে হবে, এসবিএসটিসির নির্ধারিত সমূহ পরিষেবা চালু করতে হবে। এই ডিপো থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটে প্রায় 100টি বাস চলাচল বন্ধ হয়েছে। বিক্ষোভের জেরে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। বিক্ষোভকারীরা দাবি করেন, তাদের দাবি না মানলে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলবে। এক অস্থায়ী কর্মী সনত কুমার দে বলেন, আমরা বিক্ষোভ চালিয়ে যাব, যদি স্থায়ী কর্মীরা কাজ করতে চান আমরা বাধা দেব না। স্থায়ী কর্মীদের স্থায়ী করতে হবে, 26 দিনের আমাদের অ্যাটেন্ডেন্স দিতে হবে, এবার সচুর বেতন ছুটি মঞ্জুর করতে হবে, সমকালে সম বেতন দিতে হবে, এবং আমাদের যে কর্মচারীদের ছাঁটাই করা যায় তাদের পুনর্নিয়োগ করতে হবে। হ্যাঁ, এইগুলি যতদিন না হচ্ছে, ম্যানেজমেন্টের যতদিন না আমাদের এই দাবি মানছে ততদিন আমাদের আন্দোলন চলছে। কিন্তু যারা পার্মানেন্ট স্টাফ আছে তারা যদি নিয়ে যেতে চায় নিজে, আমাদের কোনো আপত্তি নেই। 70-80 খানা গাড়ি চলে না, সব বন্ধ ছিল, এই জন্য আমাদের ডিউটি পাচ্ছিলাম না, এই জন্য আমাদের। বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।